একটা 7 বছরের ছেলের মা মারা যায়। কিছুদিন পর বাবা একটি বিয়ে করে। বিয়ের কিছুদিন পর বাবা তার ছেলেকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, তোমার মৃত মা এবং নতুন মায়ের মধ্যে পার্থক্য কোথায়? তখন ছেলেটি বলে, বাবা, আমার মৃত মা ছিল মিথ্যাবাদী আর নতুন মা হলো সত্যবাদী। তখন বাবা অবাক হয়ে গেল। তখন বলল, যেই মা তোমাকে পেটে ধরেছে সেই মা মিথ্যাবাদী হয়ে গেল, আর 2 দিনের এই নতুন মা তোমার কাছে সত্যবাদী হয়ে গেল। তখন ছেলেটি বলে, বাবা, আমার কাছে প্রমাণ আছে। আমার মৃত মা বলতো, তুমি যদি দুষ্টামি করো তাহলে তোমাকে আমি খাবার দেব না, কিন্তু আমি দুষ্টামি করতাম। তখন আমার মা সারা গ্রাম খুঁজে আমাকে বের করে নিজের পাশে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিত। আর আমার নতুন মা বলে, তুমি যদি দুষ্টামি করো তোমাকে আমি খেতে দেব না। জানো বাবা, আমি আজও 3 দিন না খেয়ে আছি। 3টি কারণে মানুষ আপনাকে পছন্দ করে না। নাম্বার 1, কারোর সাথে কথা বলার জন্য হাত পা ধরে জড়াজড়ি করবেন না। ও আপনার সাথে কথা বলতে চাচ্ছে না কারণ ও আপনার প্রতি ইন্টারেস্ট নেই। নাম্বার 2, ভুল করে ও আর সরি বলেন আপনি, এজন্য আরো বেশি ভুল করে, নিজের ভুল কখনোই স্বীকার করতে চায় না। নাম্বার 3, সবার জন্য অ্যাভেলেবেল হওয়া ছেড়ে দিন, এতে আপনার সম্মানই কমে যায়। এক লোক কাককে বলল, তুই যদি কালো না হতি তাহলে কতই না ভালো হতো। আবার সমুদ্রকে বলল, তুই যদি লবণাক্ত না হতি তাহলে কতই না ভালো হতো। আবার গোলাপকে বলল, তোর শরীরে যদি কাঁটা না থাকতো কতই না ভালো হতো। পরে সবাই মিলে একসাথে লোকটাকে উত্তর দিল, হে মানব, তুমি যদি অন্যের ভুল ধরাতে ব্যস্ত না থাকতে তাহলে কতই না ভালো হতো। কাপড় হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল, খাবার আসে হোটেল থেকে, স্বাস্থ্য চলে গেল, মুখে লাগলো মেকআপ, সৌন্দর্য চলে গেল, শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল, টিভিতে আসলো সিরিয়াল, সংসারের শান্তি চলে গেল, টাইম পাসের জন্য আসলো মোবাইল, চোখের পাওয়ার চলে গেল। যদি যোগ্য ছেলেকে বিয়ে করে ভালো মাল পটিয়েছে, যদি সাধারণ ছেলেকে বিয়ে করে আর কাউকে পেলি না, যদি সুন্দর মেয়েকে বিয়ে করে মেয়েটি দেখতে সুন্দর তাই ছেলেটি পটেছে, যদি অসুন্দর মেয়েকে বিয়ে করে এইরকম মেয়ের প্রতি প্রেম আসে, যদি কম বয়সে বিয়ে করে আর একটু সময় দিতে পারতি, যদি একটু বেশি বয়সে বিয়ে করে বুড়ো বয়সে বিয়ে, যদি সৎ হও ন্যাকাম, যদি অসৎ হও ছি, যদি মুখ বুঝে সহ্য করো মেরুদণ্ডহীন, যদি মুখ খুলে প্রতিবাদ করো অসভ্য খারাপ, এইরকম সমাজ ব্যবস্থা কেন? নিজের মেয়ে অন্যের ঘরে দোষ করলে মেয়েটি অবুঝ, আর অন্যের মেয়ে নিজের ঘরে দোষ করলে বাবা মা কিছুই শিক্ষা দেয়নি। বিষয়টি এমন হচ্ছে, নিজের মেয়ে কান্না করলে বুকে ব্যথা আর অন্যের মেয়ে কান্না করলে মাথায় ব্যথা। ছোটবেলায় মায়ের মুখে শুনেছি, বাপের বাড়ি নাকি মেয়েদের নিজের বাড়ি না। একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হলো তার শ্বশুর বাড়ি, যেখানে শিক্ষক এবং শিক্ষার কোনোটারই অভাব নেই। অর্থের বিনিময়ে যে একটা মেয়েকে বিয়ে করতে রাজি হয় সেই পুরুষ কখনো তার স্ত্রীকে ভালোবাসতে পারে না। মেয়েদের বাবা মাকে বলছি, আপনার মেয়ে শ্বশুর বাড়ি থেকে চলে আসলে তাকে আদর করে ঘরে তুলুন, কারণ আপনার মেয়ে লাশ দেখার থেকেও তালাক দেখা অনেক ভালো। মেয়েরা যেমন কাঁদতে পারে তেমনি কাঁদাতেও পারে, স্ত্রীকে দাসী নয় জীবন সঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সেও একদিন তার বাবার রাজকন্যা ছিল। একটা মেয়ে যখন একা থাকে এটি কোনো সুযোগ নয়, বরং এটি তোমার জন্য একটি দায়িত্ব। ভুলে যেও না, তুমিও একদিন কোনো মেয়ের বাবা হতে পারো। আমি কাশি দিলে করোনা আর তুমি কাশি দিলে কিছুই না, এই স্বার্থের দুনিয়ায় সবাই ভুল ধরতে ব্যস্ত, কিন্তু কেউ তার নিজের ভুলটা ধরে না। যে সিগারেট তৈরি করে সে বড় লোক, যে মদ তৈরি করে সে বড় লোক, যে মোবাইল তৈরি করে সে বড় লোক। বাজারে 1 লিটার পানির দামও 30 টাকা, সেখানে লক্ষ লক্ষ লিটার পানি দিয়ে একজন কৃষক আমাদের খাদ্য উৎপাদন করে, সে কেন গরিব? প্রশ্ন রয়ে গেল, জানি কোনো উত্তর নেই। রিসপেক্ট জানাই সকল কৃষকদের। আচ্ছা একটা কোশ্চেন, সব থেকে ভারী জিনিস কি? ওয়েট, আমি বলছি, সব থেকে ভারী জিনিস হলো খালি পকেট, যেটা দিয়ে পথ চলা অনেক কঠিন। হয়তো দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাই হবে, মনে রাখবে তোমার সময়টা খারাপ কিন্তু জীবনটা না। অপেক্ষা করো, ধৈর্য ধরো, সময় সব কিছু ফিরিয়ে দিবে। মেয়েরা কখনো ওই সমস্ত ছেলেদেরকে ইম্পর্টেন্ট দেয় না যারা মেয়েদেরকে সম্মান করে, উল্টো ওই সমস্ত ছেলেদেরকে ইম্পর্টেন্ট দেয় যারা মেয়েদেরকে ব্যবহার করে, পরে সারা জীবন কান্না করে। কথাটি খারাপ লাগলেও বাস্তব, কে কালো কে সাদা সেটা বড় কথা না, বড় কথা হলো কিসমত। কাজল কালো হয়েও চোখে থাকে, নূপুর রূপার হয়েও পায়ে থাকে। মানুষ ডুবে মরলে সাগরের দোষ, মঞ্জিল না মিললে কিসমতের দোষ, নিজে তো দেখে চলে না, পুষ্টা খেলে পাথরের দোষ। কিন্তু এটা চিন্তা করবেন না মানুষ কি বলে, এটা স্বার্থের দুনিয়া, এখানে বেকার দেখলে হাসে আর কামিয়াব দেখলে জলে। মানুষকে যদি বুঝালে বুঝতো তাহলে আজ গালি না দিয়ে তালি দিত।
জীবনে ভালোবাসা এবং সম্মান এই দুটার মধ্যে যদি একটাকে বেছে নিতে বলে তাহলে তুমি সম্মানকে বেছে নিবে। কারণ যে তোমাকে সম্মান দিতে জানে না সে তোমাকে ভালোবাসবে কি করে? মায়ের পায়ের নিচে জান্নাত, তাহলে বাবার পায়ের নিচে কি? ওয়েল, আমি বলছি বাবার পায়ের নিচে থাকে ছেড়ে জেতা, যিনি সন্তানের ভবিষ্যতের জন্য নিজেকে এবং নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে দেয়। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। যারা বিয়েতে যৌতুক চায় তাদেরকে ভিক্ষা দিবেন, মেয়ে না, টেনশন, ডিপ্রেশন, উদাসীনতা এইগুলা ওই মানুষটারই হয় যেই মানুষটা নিজের জন্য ভাবে কম, অন্যের জন্য বেশি। কখনো ভালোবাসতে চাইলে নিজের রাগ এবং অহংকারকে ভালোবাসো। শুনলাম কাউকে ভালোবাসলে সে দূরে সরে যায়, ছোট বাচ্চাও কান্না করে আর যে সত্যিকারের ভালোবেসে ধোকা খায় সেও কান্না করে। দুজনে জানে ব্যথাটা কোথায়, কিন্তু দুজনে কাউকে ব্যথাটা দেখাতে পারে না। জানেন দুনিয়াতে কোন জিনিসটা সবচেয়ে ফ্রিতে পাওয়া যায়? ধোকা। তিনটি প্রেমে কখনো কষ্ট নেই, এক আল্লাহর সাথে, দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তিন মা বাবার সাথে। আপনার মেয়েকে শেখান রাস্তায় কোনো ছেলে ছোঁয়ার চেষ্টা করলে কিভাবে হাত পা ভাঙবে, রুটি বানানো পরে শিখালেও চলবে। জিএফকে সময় না দিয়ে নিজের মাকে একটু সময় দিন, হয়তো পৃথিবীর সেরা সুখটিও পেতে পারে। কোনো মানুষ যদি আপনাকে এসে বলে জায়গায় জায়গায় তোমার বদনাম হচ্ছে, তখন আপনি মুচকি হাসবেন, মুচকি এসে বলবেন জীবিত মানুষের তো বদনাম থাকবেই, সুনাম তো শুধু মৃত মানুষেরই হয়। আর একটা জিনিস মনে রাখবেন, সুনাম আছে যার, বদনাম আছে তার। জীবনে তুমি সামনের দিকে এগিয়ে যেতে চাও তাহলে তোমাকে খারাপ কথা শুনতেই হবে। তুমি অনেক ভালো, তুমি ফেরেশতা হয়ে গেছো, তাও তোমাকে খারাপ কথা বলার লোক এই দুনিয়াতে থাকবে। সো ডোন্ট কেয়ার। হ্যালো গাইজ, আই এম মিস্টার সারু। কেমন লাগলো আমার এই কথাগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবা। সো থ্যাংক ইউ অ্যান্ড আসসালামু আলাইকুম।